ফিল্ডে হোক, আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। শুনে নিলেন ভাইপোর বক্তব্য, কিন্তু এই কথাটা কি লোকসভার প্রার্থী ঘোষণার সময় খেয়াল ছিল না? এমন একজনকে প্রার্থী করলেন যার নিজের পায়ে হাঁটারই ক্ষমতা নেই। না, আমি এজশেম করছি না, কিন্তু এমন একজন প্রবীণ মানুষকে প্রার্থী করলো ভাইপো যার এখন রাজনীতিতে অংশ না নিয়ে একটু বিশ্রামের দরকার। এমনকি ভাইপোর এই বক্তব্য নিয়ে দলের মধ্যেও বিরোধ শুরু হয়ে গেছে। কি সেই বিরোধ বলবো সবই, আপনারা দেখতে থাকুন এই বিশেষ প্রতিবেদন। আপনাদের সঙ্গে আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। গত 10ই মার্চ ব্রিগেড ময়দান থেকে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে অভিষেক ব্যানার্জি লোকসভা নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। বেশ ঢাক ঢোল পিটিয়ে তৃণমূলে নবজোয়ারের কথা ঘোষণা করেন ভাইপো। কিন্তু বাস্তব চিত্রটা ঠিক তার উল্টো। দমদম লোকসভা কেন্দ্র থেকে ভাইপো দাঁড় করালেন এমন একজনকে যার সত্যি সত্যি এখন বিশ্রাম দরকার, রেস্ট দরকার। কারণ ভাইপো তো কদিন আগেই বললো সব পেশাতেই নাকি একটা বয়সের ঊর্ধ্বসীমা থাকা উচিত। কি বলেছে ভাইপো আরো একবার শুনে নিন। দলের একটা দল, দলের জন্য নয়, এটা রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক, আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। তার কারণ যে পরিশ্রমটা একটা 40 বছরের যুবক বা 50 বছরের লোক বা 30 বছরের যুবক করতে পারে, সেটা কোনো দিন আমার বয়স বেড়ে গেলে 70, 75, 80 হলে আমি কাউকে দোষ দিচ্ছি না। প্রবীণ যারা আছে তাদের অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা দলেই, তাদের অভিজ্ঞতা, তাদের লড়াই করার যে এক্সপিরিয়েন্স, তাদের যে মানুষের জন্য কাজ করার মানসিকতা, আমি মনে করি যে সেটা সর্বত্র প্রয়োজন। কিন্তু আমি প্রোডাক্টিভিটি যদি দেখি, আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমে। কিন্তু বাস্তবে দেখা গেল দমদম লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন সৌগত রায়, বরিষ্ঠ রাজনীতিবিদ সৌগত রায়, যথেষ্ট শিক্ষিত। উইকিপিডিয়া কি বলছে? উইকিপিডিয়া বলছে তিনি সেন্ট লরেন্স হাই স্কুল, যোগেশচন্দ্র ল কলেজ ও প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করেন ও পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটি আইনের ডিগ্রিও অর্জন করেছেন। সৌগত রায় কলকাতার আশুতোষ কলেজের অবসরপ্রাপ্ত পদার্থবিদ্যার অধ্যাপক। রাজনীতিতেও সৌগতবাবু যথেষ্টই প্রবীণ। 1967 থেকে 1969 পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এবং 1973 থেকে 1977 পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এই উইকিপিডিয়া মতেই এই প্রবীণ রাজনীতিবিদের জন্ম 1947 সালের 6ই অগস্ট, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ারও 9 দিন আগে জন্মেছেন সৌগতবাবু। অর্থাৎ এখন তার বয়স হচ্ছে 74 বছর। পরিষ্কার দেখা যাচ্ছে অন্য দুজনের সাহায্যে জলকাদার মধ্যে রাস্তায় নেমেছেন সৌগতবাবু। দেখে নেব আরো একবার। কিন্তু এটা কি কাম্য? যাকে দেখে দমদম এলাকার মানুষ ভোট দেবেন, যার ভরসায় তারা দিল্লিতে নিজেদের বক্তব্য দাঁড় করাবেন, তিনি তো বয়সের ভারে নিজেই দাঁড়াতে পারছেন না। এই ধরনের প্রবীণ মানুষদের কেন এরকম জলকাদায় নামাচ্ছেন মাননীয়া, বলতে পারবেন? ভোটের আগে গত কয়েক মাস ধরেই তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। অভিষেক মনে করেন সব পেশার মতো রাজনীতিতেও অবসরের বয়স নির্দিষ্ট থাকা উচিত, সেই বয়স কখনোই 65 বছরের ঊর্ধ্বে নয়। তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কথিত বয়সবিধি নিয়ে শাসক দলের মধ্যে মত পার্থক্য রয়েছে। অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার 60 বছর বয়স হওয়ার আগেই তিনি রাজনীতি থেকে সরে যাবেন। অর্থাৎ তিনি 65 বছর বয়সকে অবসরের ঊর্ধ্বসীমা হিসেবে বললেও তার অনেক আগেই নিজে রাজনীতি থেকে সরে যাবেন, 60 বছরের বেশি তিনি রাজনীতি করবেন না। যদিও ভাইপোর পিসিমণি ভাইপোর এই বক্তব্য উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন না না, এসব ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমা কিছুই নেই, যত বয়স বাড়বে তত অভিজ্ঞতা বাড়বে। আসল বিষয়টা তো অন্য।
আসলে বয়সের ঊর্ধ্বসীমা হিসাবে ভাইপো যেই বয়সটা বলেছে, অর্থাৎ 65-70 এরকম বয়স, মাননীয় মুখ্যমন্ত্রী তো সেই 70 বছরের কাছাকাছি পৌঁছে গেছেন। মাননীয়ার বয়স তো এখন 69, অন্তত উইকিপিডিয়া তো তাই বলে। তাহলে কি এইসব ঊর্ধ্বসীমা টিমা বলে 26-এর বিধানসভায় পিসিমণির চেয়ারটা নিজে নিয়ে নেওয়ার চিন্তা করছে ভাইপো? সে কথা তো সময়ই বলবে। ভাইপো থাকবে নাকি পিসি থাকবে নাকি কেউই থাকবে না, আপনারা কি বলেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দিই না।